এই ইয়ারিং কানের দুলের ডিজাইনগুলো দেখুন, ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর। এখান থেকে আপনি যে ডিজাইনটাই তৈরি করুন না কেন, মাত্র দুয়ানা থেকে শুরু করে দুয়ানা তিন আনা এরকম শটের মধ্যে ডিজাইনগুলো আপনি তৈরি করতে পারবেন। বন্ধুরা, এখানে বহু ডিজাইন রয়েছে, আপনি এখান থেকে যে ডিজাইনটা আপনি চয়েস করবেন সেই ডিজাইনটা আপনি মাত্র দুয়ানা দিয়ে তৈরি করতে পারবেন বা তিন আনা দিয়ে তৈরি করতে পারবেন। আর ডিজাইনগুলো সবসময় রাফিউসের জন্য কিন্তু খুবই ভালো হয়, এক জায়গায় যাওয়া আসার জন্য বা সবসময় রাফিউসের জন্য। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। বন্ধুরা, বরাবরের মতো গোল জ্যাক টুয়ের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে রয়েছে পিন্টু কারিগর। বন্ধুরা, আজকে যে ডিজাইনগুলো আমি এনেছি আপনাদের জন্য, এই ডিজাইনগুলো আপনি যদি কম সনের মধ্যে তৈরি করতে চান তাহলে এখানে দেখে নেবেন যে কোন ডিজাইনটা কম সনের মধ্যে রয়েছে, মাত্র দুয়ানা দিয়ে রয়েছে। তো সেই ডিজাইনটা আপনি দুয়ানা দিয়ে যদি তৈরি করেন তাহলে কীভাবে তৈরি করবেন, তো সেটা আমি এখন বলবো। বন্ধুরা, এখানে যদি আপনি দুয়ানা দিয়ে তৈরি করেন তাহলে এখানে দেখে নেবেন যে দুয়ানা সনের মধ্যে বহু ডিজাইন রয়েছে, তো সেখান থেকে আপনি যে কোনো ডিজাইন চয়েস করতে পারেন। যখন আপনি তৈরি করতে দিবেন এই ডিজাইনগুলো তখন আপনার স্বর্ণকারকে বলবেন যে এখানে যেরকম সাইজটা রয়েছে ডিজাইনের, তো সেরকম সাইজটা করে দিতে বলবেন। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে নিচে কিছু জুয়েলারি সিস্টেম রয়েছে, তো সেই সিস্টেমগুলো আপনি ছোটো করে তৈরি করবেন। আর যখন তৈরি করবেন তখন আপনি এভাবে ভালোভাবে বুঝিয়ে দিবেন যে ছোটো করে জিনিসটা তৈরি করে দিতে, যদি আপনি সবসময় রাফিউজ করেন। বন্ধুরা, আর যদি আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করেন ডিজাইনগুলো তাহলে আপনি তিন আনা দিয়ে তৈরি করতে পারেন বা দুয়ানা দিয়ে তৈরি করতে পারবেন। তো যখনই তৈরি করবেন, আপনি যদি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করেন তাহলে একটু বড় করে ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা, যখন আপনি ডিজাইনগুলো তৈরি করবেন একটু ভালো স্বর্ণ দিবেন, যেমন বর্তমানে 22 ক্যারেট হলমার্ক যে স্বর্ণটা রয়েছে বা 21 ক্যারেট হলমার্ক, তো সেরকম স্বর্ণ দিয়ে ডিজাইনগুলো তৈরি করবেন। কারণ বন্ধুরা, যখন আপনি এই ডিজাইনগুলো পরবর্তীতে ভাঙতে যাবেন তখন আপনি ভালো স্বর্ণটা পাবেন। আর যদি আপনি এই ডিজাইনগুলো কোনো সময় স্বর্ণটা বিক্রি করতে যান তাহলে আপনি ভালো দামটা পাবেন। বন্ধুরা, আপনার যখন এই ডিজাইনগুলো তৈরি করতে দিবেন আপনার স্বর্ণকারের কাছে, তখন আপনার স্বর্ণকারকে আপনি ভালোভাবে বুঝিয়ে দিবেন যে দুলের যে ডাটটা থাকে পিছনের, তো সেই ডাটটা একটু মোটা করে তৈরি করে দিতে। বন্ধুরা, সেই ডাটটা যদি একটু হালকা হয়ে যায় তাহলে কিন্তু আপনি সেই দুলটা ব্যবহার করে ভালো পাবেন না, আপনি যখন ব্যবহার করবেন তখন বাঁকা হয়ে যাবে, ভেঙে যাবে। এই কারণে আমি বলছি পিছনের যে ডাটটা থাকে সেই ডাটটা একটু আপনি মোটা করে তৈরি করে নেবেন, তাহলে ভালোভাবে আপনি ব্যবহার করেও ভালো পাবেন। বন্ধুরা, আপনি যদি এক জায়গায় যাওয়া আসা করেন তাহলে সে ডাটটা আপনি পুশ ডাট ব্যবহার করতে পারেন, মোটা করে একটা পুশ ডাট ব্যবহার করবেন, তাহলে সে দুলটা আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য ব্যবহার করতে পারেন ভালোভাবে, বা কানের সাথে আপনার ফিটিং হয়ে থাকবে। বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে স্বর্ণের ডিজাইন, স্বর্ণের দাম, স্বর্ণের বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি। বন্ধুরা ভালো থাকবেন, ধন্যবাদ।